আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সহজ ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম, সাথে আছি আমি আবুল কালাম আজাদ। আজকে ওয়ার্ড এবং ফ্রেজ নিয়ে আলোচনা করব, যেটা এইচএসসি পরীক্ষার্থীদের জন্য, অর্থাৎ তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে 3 নম্বরে এটা আসে। বক্সের ভিতরে কিছু ওয়ার্ড এবং ফ্রেজ দেওয়া থাকে এবং সুইটেবল ওয়ার্ড নিচের গ্যাপে বাক্যের অর্থ অনুসারে ব্যবহার করতে হয়। তো এটা অত্যন্ত সহজ একটা টার্ম। তারপরে তোমাদের যাদের সমস্যা আছে ভিডিওটি দেখো, এখানে আমি ওয়ার্ড এবং ফ্রেজের সহজ কিছু ট্রিক্স আলোচনা করছি, যে ট্রিক্সগুলো জানলে তোমরা যদি বাক্যের অর্থ সুন্দরভাবে নাও করতে পারো, এই ট্রিক্সগুলোর মাধ্যমেই তোমরা এই ওয়ার্ড এবং ফ্রেজের ব্যবহারটা করতে পারবে এবং পরীক্ষায় ফুল মার্কস পাবে। তো বন্ধুরা, যাদের এটা সমস্যা আছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আজকে আমি ওয়ার্ড এবং ফ্রেজ নিয়ে আলোচনা করছি, আর এর পরবর্তী ভিডিওতে আমি এই ট্রিক্সগুলোর মাধ্যমে কীভাবে ওয়ার্ড ফ্রেজের সঠিক ব্যবহার করা যায় সেটা দেখিয়ে দেবো একটা এক্সারসাইজের মাধ্যমে। তো বন্ধুরা, আসুন মূল আলোচনায় যাই। তো এখানে দেখো, আমি কিছু ওয়ার্ড এবং ফ্রেজ লিখছি যেগুলোর অর্থ এবং কিছু ব্যবহার, কিছু ট্রিক্স তোমাদের জানতে হবে। তো প্রথমে লিখছি, নো সুনার হ্যাড ডট ডট দেন এবং উড রেদার তারপরে ডট ডট দেন, অর্থাৎ এই দুইটা বাক্যেরই অবস্থা একই। অর্থাৎ বাক্যের ভিতরে কমন যে বিষয়টা সেটা হচ্ছে দেন থাকবে। অর্থাৎ বাক্যের ভিতরে যদি দেন থাকে তাহলে সেখানে দুইটা ওয়ার্ড এবং ফ্রেজ বসতে পারে, একটা হচ্ছে নো সোনার হ্যাড আর একটা হচ্ছে উড রেদার। তাহলে কখন কোনটা বসে? নো সোনার হ্যাড এর অর্থ হচ্ছে একটা কাজ করতে না করতেই, আর উড রেদার এর অর্থ হচ্ছে বরং ভালো। তো বন্ধুরা, তোমাদের চিহ্নটা একটুখানি দেখতে হবে, যে ট্রিক্সটা দেখতে হবে সেটা হচ্ছে, নো সোনার হ্যাড তখনই ব্যবহার করবা যখন একটা অংশে ভার্বের 3 নম্বর রূপ আর আরেকটা বাক্যে ভার্বের 2 নম্বর রূপ আছে, অর্থাৎ দুইটা বাক্য সবসময় যুক্ত হয়। আর উড রেদার দেন তখন ব্যবহার করবা যখন দুইটা অংশে ভার্বের 1 নম্বর রূপ থাকবে, অর্থাৎ দেনের আগে এবং পরে ভার্বের 1 নম্বর রূপ। তোমরা শুধু এতটুকু দেখলেই এখানে এটা বুঝতে পারবা যে কোনটা বসবে। যেমন উদাহরণ দেখো, আই ড্যাশ ডাই দেন বেক, এই যে বাক্যটা, এই বাক্যটাই দেখো, ডাই এটাও ভার্বের 1 নম্বর রূপ, বেক এটাও ভার্বের 1 নম্বর রূপ। তো এখানে কি বসবে, নো সুনার হ্যাড না উড রেদার? অবশ্যই উড রেদার। আই উড রেদার ডাই দেন বেক, যে আমার ভিক্ষা করার থেকে মরে যাওয়াই ভালো। তো বন্ধুরা, এরপরে দেখো আরেকটা উদাহরণ লিখছি, আই গন টু স্কুল দেন দ্য অ্যাসেম্বলি বিগান। তাহলে এই যে বাক্যটা, এই বাক্যটাই দেখো, এখানে দেন আছে, তাহলে এখানে প্রথম একটা ভার্ব, এটা দেখো ভার্বের 3 নম্বর রূপ, আর একটা হচ্ছে ভার্বের 2 নম্বর রূপ ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে কোনটা ব্যবহার করতে হবে? নো সুনার হ্যাড। তো এর পরেরটা দেখো, হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, হোয়াট ইফ, উড ইউ মাইন্ড, এই যে তিনটা শব্দ, এই তিনটা শব্দ মানে এটা কেমন, হোয়াট ইফ মানে এটা একটা উদ্বেগ প্রকাশ করা হয় যে যদি এমন হতো তাহলে আমার কি হতো, এই ধরনের একটা অর্থ আসে। আর উড ইউ মাইন্ড, যদি কিছু মনে না করেন। এই তিনটা বাক্যেরই একটা কমন সিম্বল আছে, বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। অবশ্যই বাক্যের শেষে যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে তাহলে এই তিনটার কোনো একটা বসবে। তো কখন কোনটা বসবে সুন্দর করে চিহ্নগুলো দেখে রাখো। হোয়াট ডাজ লুক লাইক তখনই বসবে যখন বাক্যে দুইটা গ্যাপ থাকবে, খুব সহজে বুঝতে পারবা বাক্যে দুইটা গ্যাপ আছে তাহলে এখানে হোয়াট ডাজ লুক লাইক বসে যাবে। আর হোয়াট ইফ কখন বসে, হোয়াট ইফ হচ্ছে বাক্যের প্রথমেই গ্যাপ থাকবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন, এটা সবসময় মনে রাখবা। এর অর্থ হচ্ছে কি হতো যদি এমন হতো। আর উড ইউ মাইন্ড, এর চিহ্ন হচ্ছে গ্যাপের পরেই ভার্বের সাথে আইএনজি থাকবে, যদি গ্যাপের পরেই ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে সেখানে নিঃসন্দেহে তোমরা উড ইউ মাইন্ড বসিয়ে দিতে পারো। আর তিনটা বাক্যের শেষে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন থাকে। তখন ধরো এখানে উদাহরণগুলো দেখো, যেমন প্রথমটা উদাহরণ দেওয়া হয়েছে ড্যাশ দ্য ফ্লোর ড্যাশ দিয়ে জিজ্ঞাসা চিহ্ন, তাহলে এখানে কি বলবে, হোয়াট ডাজ দ্য লুক লাইক, হোয়াট ডাজ দ্য ফ্লোর লুক লাইক। আর এই জায়গাটায় দেখো, প্রথমে একটা গ্যাপ দেওয়া হয়েছে, তারপরে ইউ ফেল ইন দ্য এক্সাম, তাহলে এখানে কি ব্যবহার করতে হবে, যেহেতু দেখো ভার্বের সাথে আইএনজি যেহেতু নেই তাহলে আমরা হোয়াট ইফ ব্যবহার করব। বাক্যের প্রথমেই গ্যাপ আছে যে হোয়াট ইফ ইউ ফেল ইন দ্য এক্সাম, তুমি যদি পরীক্ষায় ফেল করতে বা ব্যর্থ হতে তাহলে কি হতো, এই ধরনের উদ্বেগ প্রকাশ করে। তাহলে এর পরের উদাহরণটা দেখো, এর পরের উদাহরণটা আছে কি, বাক্যের প্রথমেই গ্যাপ আছে আর গ্যাপের পরেই দেখো ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে কি ব্যবহার করতে হবে আমাদেরকে এখানে, উড ইউ মাইন্ড। তো দেখো, উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি, অর্থাৎ যদি কিছু মনে না করেন তাহলে 1 কাপ চা নিন, এই ধরনের একটা প্রশ্ন করতে হবে। এরপরের যে শব্দটা আছে লেট অ্যালোন, লেট অ্যালোন মানে ভাবা যায় না, চিন্তা করা যায় না এমন, এর একটা চিহ্ন হচ্ছে এর একটা অংশে ছোট কিছু থাকবে, পরের অংশে তার থেকেও বড় কিছু থাকবে, এই ধরনের অর্থ আসলে সেখানে ভাবা যায় না বা চিন্তা করা যায় না। মনে করো আমি একটা আপেল খেতে, আমি একটা আপেল খেতে পারি না, তারপরে ড্যাশ দিয়ে 10টা আপেল দেওয়া থাকলো, আমি একটা আপেলই খেতে পারি না, লেট অ্যালোন 10 আপেল, অনেকটা এই ধরনের। তো এখানে উদাহরণটা দেখো, একটা উদাহরণ দেওয়া হয়েছে, হি ওয়াজ ভেরি উইক, সে হচ্ছে খুবই দুর্বল,
হি ক্যান নট ওয়াক এ মাইল, সে 1 মাইল হাঁটতে পারে না, তারপরে ড্যাশ, তারপরে কত আছে 10 মাইল। তো চিহ্নটা মনে রাখো, গ্যাপের আগে থাকবে ছোটটা আর ছোট ছোট কোনো অবস্থা, এবং গ্যাপের পরে থাকবে তার থেকে বড় কোনো অবস্থা। এক্ষেত্রে লেট অ্যালোন ব্যবহার করতে হয়। তাহলে হি ওয়াজ ভেরি উইক, হি ক্যান নট ওয়াক এ মাইল, লেট অ্যালোন 10 মাইল, সে 1 মাইলে হাঁটতে পারে না। 10 মাইলের কথা ভাবা যায়, ভাবা যায় না। তো বন্ধুরা এরপরে দেখো, ওয়াজ বর্ন আর বি বর্ন, এই দুইটা গ্যাপের ভিতরে দেওয়া থাকে, হয়তো ওয়াজ বর্ন দেওয়া থাকে অথবা বি বর্ন দেওয়া থাকে। আসলে এটা কি? ওয়াজ বর্ন হচ্ছে কোনো একটা কোন স্থানে বা কত কোন কত বছরে বা কোন সালে জন্মগ্রহণ করেছে অবস্থা বোঝাতে ওয়াজ বর্ন ব্যবহার করা হয়। আর বি বর্ন বলতে মূলত এম ইজ অথবা আর ব্যবহার করা হয়। তো বর্ণের ক্ষেত্রে এম ইজ আর কখন ব্যবহার হবে? যদি জন্মগত অবস্থা প্রকাশ করে। যেমন এখানে একটা উদাহরণ দেখো, হি ড্যাশ বর্ন অ্যাজ ল্যাম, মানে সে একটা ঘোড়া হিসেবে জন্মগ্রহণ করেছে। তাহলে এখানে কি হবে? এখানে আর ওয়াজ বর্ন ব্যবহার না করে ইজ বর্ন ব্যবহার করতে হয়, যে হি ইজ বর্ন অ্যাজ ল্যাম, সে হচ্ছে কি একটা ঘোড়া হিসেবে জন্মগ্রহণ করেছে। আবার এখানে দেখো, হি ড্যাশ বর্ন ইন ঝিনাইদা, তাহলে এখানে জন্মগ্রহণ করার স্থান দেওয়া আছে, তাহলে কি হবে? হি ওয়াজ বর্ন ইন ঝিনাইদা। এর পরেরটা যেটা আছে লেস্ট, লেস্ট মানে পাছে ভয় হয়, অন্যথায় কি হবে, আমি যদি প্রথমে একটা কাজ না করি তার ফলাফল পরে কি হতো, এই ধরনের অর্থ প্রকাশ করে। আর লেস্টের চিহ্ন হচ্ছে এরপরে সর্বদা শুড অথবা মাইট থাকে, অর্থাৎ গ্যাপের পরের বাক্যে সেখানে শুড বা মাইট ব্যবহার করা হয়। তো এই জায়গাটার উদাহরণটা একটু দেখো, রিড অ্যাটেন্টিভলি ড্যাশ ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন। তাহলে আমাদের প্রথম যে চিহ্ন বাক্যের পরে শুড আছে এখানে দেখো, তাহলে আর এর অর্থটা কেমন? যদি আমি প্রথম কাজটা না করি তার ফলাফলটা কি হবে, সেটা দ্বিতীয় বাক্যে দেওয়া থাকে, যে রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়ো, এখানে কি হবে লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন, না হলে তুমি পরীক্ষায় ফেল করবে। তো এই শুট অথবা এই মাইট, এটার দিকে একটু খেয়াল রাখবা, তাহলে তোমরা এখানে খুব সহজে এই লিস্ট ব্যবহার করতে পারবা। এরপরে আছে অ্যাজ ইফ অ্যাজ দো, এটাও একটা ওয়ার্ড বা ফ্রেজ। তো এই অ্যাজ ইফ অ্যাজ দো এর অর্থ কি? এমন ভাবে যেন। আর এর সব থেকে বড় চিহ্ন হচ্ছে পরের অংশ, সেটা ভার্বের 2 নম্বর রূপ থাকে, আর যদি কখনো বিভার্ব ব্যবহার হয় তাহলে সর্বদাই অয়ার থাকে। তো এই বিষয়টা মাথায় রাখবা, অর্থাৎ গ্যাপের পরে ভার্বের 2 নম্বর রূপ অথবা যদি অয়ার থাকে তাহলে অবশ্যই সেই জায়গাটাই অ্যাজ ইফ অ্যাজ দো ব্যবহার করতে হয়, এমন ভাবে যেন। অর্থাৎ হি টকস ড্যাশ হি নিউ এভরিথিং, সে কথা বলে এমন ভাবে যেন সে সব কিছু জানতো। আমরা কি ব্যবহার করবো? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, যে কোনোটা যেটা গ্যাপে তোমাদের বক্সে দেওয়া থাকবে সেটাই ব্যবহার করতে হবে। হি টকস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। এরপরে দেখো, আমি এখানে আর কিছু ওয়ার্ড এবং ফ্রেজের অর্থ, জাস্ট অর্থগুলা একটু ভালোভাবে জেনে রাখলেই তোমরা ব্যবহারটা করতে পারবো। তো সে অর্থগুলা কেমন? তুমি হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু, এগুলা অর্থ কি? এটা হচ্ছে বাধ্যবাধকতা, তোমাকে একটা কাজ করতেই হবে, না করলে আর কোনো উপায় নেই, এই ধরনের অবস্থা প্রকাশ করতে হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার করতে হয়। এর অর্থ হচ্ছে বাধ্যবাধকতা অর্থে ব্যবহার হয়। ইউজ টু কি? ইউজ টু হচ্ছে অতীতকালের অভ্যাস, তোমার অতীতকালে কোনো একটা অভ্যাস ছিল, মনে করো আমি আগে অতীতে বিড়ি খেতাম এখন আর খাই না, তাহলে সেই জায়গায় আমরা সেটা ব্যবহার করতে কি বলতে পারি? ইউজ টু, মনে করো আমি সেই ছোটবেলায় আগে নদীতে সাঁতার কাটতাম এখন আর কাটি না, তাহলে সেই অতীতকালের অভ্যাস প্রকাশ করতে ইউজ টু ব্যবহার করা হয়, যে আই ইউজ টু সুইম ইন দ্য রিভার। তারপরে দেখো হেড বেটার, হেড বেটার এর অর্থ হচ্ছে বরং ভালো। এর একটা চিহ্ন আছে, সেটা হচ্ছে এর পরে সবসময় ভার্বের 1 নম্বর রূপ ব্যবহার করা হয়, মানে তোমার বরং এখন এই কাজটা করা ভালো, তোমার বরং এখন এই কাজটা করা ভালো, এই ধরনের অর্থ প্রকাশ করতে হেড বেটার ব্যবহার হয়। ইফ এবং ইন কেস শব্দ দুইটার অর্থ হচ্ছে যদি, কিন্তু এর ভিতরে একটা পার্থক্য রয়েছে। ইফ হচ্ছে শর্ত প্রকাশ করে আর ইন কেস হচ্ছে সতর্কতা। ইন কেস মানেও যদি, ইফ মানেও যদি, কিন্তু পার্থক্যটা কি? মনে করো আমি বললাম যে তুমি যদি এখানে আসো তাহলে আমি তোমার সাথে যাব, এটা হচ্ছে আমার শর্ত, তুমি আসলে আমি যাব, না আসলে আমি যাব না, ক্লিয়ার কথা, একটা শর্ত জুড়ে দেওয়া। তাহলে এখানে আমরা ইফ ব্যবহার করব, যে ইফ ইউ কাম আই উইল গো উইথ ইউ। আর যদি ইন কেস কখন ব্যবহার করা হয়, ইন কেস হচ্ছে সতর্কতামূলক, যেমন তুমি ছাতাটা নাও যদি বৃষ্টি হয়, মানে এটা যে হতেও পারে নাও পারে, কিন্তু সতর্কতা স্বরূপ তুমি ছাতাটা নিয়ে যাও। তো বন্ধুরা এরপরে দেখো যেটা আছে ইট অথবা দেয়ার, এর একটা খুব সহজ নিয়ম আছে, সেটা হচ্ছে যদি গ্যাপের পরেই দেখো বি ভার্ব আছে, অ্যাম ইজ আর ওয়াজ আর আছে, এই বি ভার্বগুলো যদি থাকে তাহলে সেখানে ইট বা দেয়ার এর যে কোনো একটা ব্যবহার করতে হয়, ইট ইজ অথবা দেয়ার ইজ, এই ধরনের অবস্থা প্রকাশ করবে। টিল এবং আনটিল, এর টিল অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত আর আনটিল হচ্ছে যতক্ষণ পর্যন্ত না।
তোমরা সিম্পলি এর অর্থটা জেনে রাখলেই এই ওয়ার্ড এবং ফ্রেজটা সঠিকভাবে ব্যবহার করতে পারবা। আদারওয়াইজ মানে অন্যথায়, অ্যাজ ওয়েল অ্যাজ এবং সেই সাথে, এ ধরনের এই ওয়ার্ড এবং ফ্রেজের এই অর্থ এবং যে চিহ্নগুলোর কথা বললাম, তোমরা সুন্দরভাবে এই বিষয়গুলো আয়ত্ত করে নাও। এর পরবর্তী ভিডিওতে আমি একটা এক্সারসাইজের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে শুধুমাত্র এই শব্দগুলা জেনে বা এর এই ব্যবহারগুলা জেনে তোমরা ওয়ার্ড এবং ফ্রেজে পরীক্ষায় ফুল মার্কস পেতে পারো। তো সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।